ধর্ম মনোভাবাপন্ন মানুষরাই রণে বনে জলে জঙ্গলে বিপদে পড়লে লোকনাথ বাবার বাণী স্মরণ করেন। তবে টেলিভিশনে বিষয়টা একদমই উল্টো। টেলিভিশনে হিরোরা বিপদে পড়লে তাদের পাশে এসে দাঁড়ান সুপারস্টাররা, বলা ভালো টলিউডের জ্যেষ্ঠ পুত্র স্বয়ং প্রসেনজিৎ চ্যাটার্জি। হ্যাঁ, এমনটাই দেখা গেল সান বাংলার কেশব সিরিয়ালে, যেখানে কেশব বিপদে পড়ল আর তাকে উদ্ধার করতে আসলেন স্বয়ং প্রসেনজিৎ চ্যাটার্জি। তাও আবার একদমই মাচো লুকে অ্যাকশন হিরো হয়ে। বহু বছর পর অ্যাকশন হিরো হিসাবে বুম্বাদাকে দেখতে পেয়ে এক্সাইটেড ধারাবাহিক প্রেমীরা। তবে মজার বিষয়, সান বাংলার এই কেশব সিরিয়ালটার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন স্বয়ং টলিউডের জ্যেষ্ঠ পুত্র। তাই কেশব ধারাবাহিকের মেগা এপিসোডে আবারও দেখা যাবে তাকে। তবে বহুদিন পর আবারও অ্যাকশন হিরো হিসেবে টলিপাড়ায় ফিরে এসে নস্টালজিয়ায় ফিরে গেলেন বুম্বাদা। সান বাংলা যখন এসেছিল তখন আমরা কয়েকজনে, অফকোর্স মানে সান বাংলা নিজস্ব একটা সাউথে ভীষণ ভালো একটা ঐতিহ্য আছে, ভীষণ ট্রেডিশনাল একটা চ্যানেল, তারা বাংলায় এসেছিলেন যখন আমরা কজন আমাদের ফিল্মে যারা আমরা কাজ করি আমাদের কাছে এসেছিলো, আমাকে এসেছিলো ওই সিনিয়র হিসেবে, যে তখন পার্টিকুলারলি কয়েকটা প্রজেক্টস যেগুলো শুরু হচ্ছিলো তাকে এক একটা প্রজেক্টকে এক একজন প্রেজেন্ট করেছিল। তো আমি ইনফ্যাক্ট এই সেটেই, যে সেটটায় বসে আছে, আমি এখানে ওর সঙ্গে একটা প্রোমো তৈরি করেছিলাম। তখন জাস্ট স্টার্টিং প্রজেক্টসগুলো স্টার্ট হচ্ছিলো সেই সময়। তারপরে অবশ্যই আজকে এখানে আমাদের কেশব হচ্ছে একটা প্রধান চরিত্র, ওরই ওপরে পুরো সিরিজটা, এবং ভীষণ বাঙালিয়ানা ভর, এবং একটা প্রায় ম্যাজিশিয়ানের মতো। সেখানে একটা স্পেশাল এপিসোড হচ্ছে যেখানে আমাকে রিকোয়েস্ট করা হয় যে মি অ্যাজ প্রসেনজিৎ আই কাম, স্পেশালি ওকে একটা বাঁচানোর দৃশ্য ওর একটা বিপদের সময়, সেটা নিয়ে আর বলবো না এখানে। আমি আসলে আর একটা খুব ইন্টারেস্টিং কাজ হলো আজকে, সেটা যে মানে আমার সঙ্গে যারা কাজ করলেন তার মধ্যে অনেকে ফাইটাররা ছিল, যারা প্রায় একটা সময় আমার সঙ্গেই ঘুরে বেড়াতো, কারণ প্রায় তিনটে করে ফাইট রোজ করতাম। তো লাস্ট 10-12 বছর তো মনে পড়ছে না, মানে অ্যাকশন সিকোয়েন্স করেছে। তো আজকে একে বাঁচানোর জন্য অনেকদিন পরে, বহু বছর পরে, সেই অর্থে আমার ওই ফাইটার্সদের সঙ্গে অ্যাকশন সিকোয়েন্স করলাম, উইচ আই ফেল্ট ভেরি ইন্টারেস্টিং। তো আমার মনে হয় একদম পুরো সিটি পড়ার জায়গায়। স্নেহাশিস যেভাবে টেলিভিশনে কাজ করছেন, স্নেহাশিস চক্রবর্তী, স্নেহাশিসের সঙ্গেও আমার একটা বিশাল লম্বা জার্নি, কারণ একটা সময় স্নেহাশিস যখন টেলিভিশনে সেই অর্থে আসেনি তখন প্রচুর ছবির স্ক্রিপ্ট প্রায় আমার বাড়িতে বসে বসে লিখেছে, আমার সঙ্গে আউটডোরে যেত, আমার সঙ্গে থাকতো প্রায়, মানে এক আমাদের পাশাপাশি ঘরে, আর ভীষণ খাওয়া দাওয়া নিয়ে সমস্যা, আলু সেদ্ধ ভাত ছাড়া কিছু খায় না, সেগুলো আমাকে অ্যারেঞ্জ করে রাখতে হতো। তো আজকে আমরা ভেরি প্রাউড যে স্নেহাশিস হ্যাজ ইজ ডুইং সো ওয়েল, তার টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও একটা নাম মানে ওর, এবং আমি জানি না কটা লোক দেখেছে। আমি একটা সময় দেখেছি স্নেহাশিসকে 3-4 জন আলাদা আলাদা গল্পের আলাদা আলাদা ডিকটেশন দিয়ে যেত, তখন তো এত মোবাইল বা এত টেকনোলজি তৈরি হয়নি। তো সেখান থেকে ওর একটা শুধু প্রযোজক হিসেবে না, একজন রাইটার হিসেবে নিজেই একটা প্রায় ইনস্টিটিউশন তৈরি হয়ে গেছে। তো সেখানে প্লাস এই এত সুন্দর একটা প্রজেক্ট হচ্ছে, এবং আমি যেটা বারবার বলি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে কোনো জিনিস নতুন নতুন আসা এবং ইন্ডাস্ট্রি বড় হওয়ার যে জায়গাগুলো, সেখানে আমাদের মতন মানুষদের সহযোগিতাটা খুব দরকার। আর টেলিভিশন এমনই একটা মিডিয়াম, যেটা আমার কোথাও বারবার মনে হয়, লোকে অনেকের এই প্রশ্ন থাকেন যে আপনি ফিল্ম করছেন, টেলিভিশন করছেন, আজকাল মানুষজন ওয়েব সিরিজ করা শুরু করে দিচ্ছেন, সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর বিখ্যাত অভিনেতারা করছেন। আসলে মিডিয়ামগুলো না এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি শুধু একটা জিনিস মনে করি, যেটা আমি আমার যারা আমি যাদেরকে দেখে কাজ করি, মানে হয় না ইন্সপিরেশন, তাদেরকেও দেখেছি, আমার মনে হয় যে কোনো মিডিয়ামে যে কোনো কাজটাই যদি সেটাকে একেবারে ভালোবেসে করা হয়, ভালোবেসে মানে আমার যতটুকু সামর্থ্য সেটা দিতে পারি, কোনো মিডিয়ামটাই, সব মিডিয়াম কিন্তু ইম্পর্টেন্টলি এক, এবং অনেক ওয়াইডার একটা অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। মানে আমি খুব শিওর যে আজকে যে এপিসোডটা আমরা করলাম, স্পেশাল একটা বড় এপিসোড, মানে মহা এপিসোড যেটাকে বলে, এই এপিসোডে না প্রসেনজিৎকে অনেকদিন পরে, যে প্রসেনজিৎকে লোকে এখন অনেকদিন মিস করছিল, হঠাৎ একটা ঝলক পাবে, কিন্তু খুব এক্সাইটেড হবে। মানে আমার যারা ফ্যান্স, যারা এত বছর ধরে আমার নানা রকম কমার্শিয়াল ছবি দেখে গেছেন, এবং দেখবেন আপনারা আমার টুইটার ফেসবুকে প্রায় রোজ প্রচুর একটাই টুইট আসে, দাদা আপনাকে আজকেও এসছে, ইনফ্যাক্ট
আপনাকে আবার আমরা কবে কমার্শিয়াল ছবিগুলোতে দেখব। আর এই ইম্পর্টেন্ট চ্যানেলগুলো যারা আছেন সেখানে আমারই ওই পুরনো কমার্শিয়াল ছবিগুলো প্রচুরভাবে আসে, প্রত্যেক প্রায় দিনই আসে। সো সেগুলো দেখে ওরা আরও এক্সাইটেড হয়ে যায়। তো তাদেরকে খুব বোঝানো খুব মুশকিল হয় যে আমি এখন তো ঠিক ওই ধারার ছবি করছি না, কিন্তু ওই ধারার ছবি করছি না মানে মারামারি ছবি না করে কিন্তু কমার্শিয়াল ছবিকে আমি রেসপেক্ট করি। এবং এই ধরনের টেলিভিশন কাজ যেখানে একটি বাচ্চাকে নিয়ে গল্প, এবং আমিও আমার কেরিয়ারে শুরু করেছিলাম আমার কাজ একেবারে ওরই বয়সী, একেবারে ওর থেকে আরেকটু তখন ছোটো বোধ হয়নি, আমার কেরিয়ারও শুরু হয়েছিল সেই ছোট্ট জিজ্ঞাসার থেকে। তো নিশ্চয়ই আমি চাইব যে ও আজকে একজন শিশু অভিনেতা হিসেবে আছেন, আগামী 15-20 বছর পরে যাতে ও একজন অভিনেতাতে পরিণত হন। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ শিশু অভিনেতারা নর্মালি আমরা দেখেছি শিশু অভিনেতারা খুব চট করে পরে গিয়ে তাদেরকে শিশু অভিনেতাকে এমন একটা জায়গা দিয়ে দেওয়া হয় পরে সে আর নিজের মতন করে অভিনেতা খুব কম হয়েছে এরকম দু একজন ছাড়া। তো আমার মনে হয় ওকে ওর ওর যে কাজ যে কাজের ক্ষেত্রে চাইব যে ভবিষ্যতে সিরিয়াসলি যদি ও অ্যাক্টিং করে, ওর বাড়ির লোকরা পেরেন্টসরা যদি ওকে নেয় তো সিরিয়াসলি, মানে 15-20 বছর পরে হি শুড বি অ্যাক্টর। সো সব মিলে আই এম ভেরি এক্সাইটেড, এবং আমার মনে হয় এই যেটা আমি বারবার বলছি সান বাংলাতে যে কটা প্রজেক্ট চলছে প্রত্যেকটাই ভীষণ বাঙালিয়ানা ভরপুর, তার মধ্যে একটা আমাদের হিরো এখানে দাঁড়িয়ে, আর আজকে আমি এসেছিলাম এই হিরোকে একটা বিপদের মুখ থেকে বাঁচাতে। আমি চাইবো সবাই এটা দেখুক, এবং টেলিভিশন দেখতে এখন সবাই খুব পছন্দ করে কারণ এন্টারটেনমেন্ট বাড়িতে এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে এখন। তো ইটস এ ভেরি গুড সাইন, এবং আই এম ভেরি হ্যাপি যে আজকে এই স্পেশাল এপিসোডটায় আমি থাকতে পেরেছি আমার হিরোর সঙ্গে, আমি ওকে সেভ করতে পেরেছি। এখানে যদি কেউ ওর গায়ে একটা হাত তোলে তাহলে সেই হাতটা আস্ত থাকবে না। টলিউডের জ্যেষ্ঠ পুত্রের সাথে অভিনয় করতে পেরে যথেষ্ট এক্সাইটেড খুদে কেশব। ক্যামেরার সামনে কেশব জানালো শুটিংয়ের সময় ঠিক কীভাবে সময় কাটালো প্রসেনজিৎ আঙ্কেলের সাথে। আমার সাথে গল্প হলো, আমরা খেললাম আর বসে বসে শটটা ভাবলাম আর অনেক মজা করেছি। এখন আমাদের শটটা হয়ে গেছে, আমি অনেকদিন বাঁচিয়েছি। আজকে একটা প্রোমো শ্যুট হয়েছে, সেইটা হলো মানে আমাকে লোক তাড়া করছে আর আমি ছুটছি, তখন একটা খোড়া খোড়া জায়গায় আমার পা আটকে আমি পড়ে গেলাম। তখন প্রসেনজিৎ আঙ্কেল এগিয়ে আসলো, আমার সাথে কথা বললো। কেশব মহা এপিসোড 22 জুলাই সোমবার রাত 8:30 শুধুমাত্র সান বাংলায়, মনে প্রাণে বাঙালি।